everyone, it's me Maryam Mery. Welcome back to my channel. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ক্রিম যেটা ব্যবহার করলে কোনো প্রকার ক্ষতি ছাড়াই আপনাদের স্কিনটা ফর্সা হবে। সো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা স্কিনটাকে কোনো প্রকার ক্ষতি ছাড়াই ফর্সা করতে চান একটি ক্রিম ব্যবহারে। সো ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি ভিডিওটি দেখতে পান। সো আমার ভিডিওটি নিয়মিত দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। আজকে যে প্রোডাক্টটি সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে রিটার্ন ক্রিম। এটা হচ্ছে রিটার্ন মেড সেরা ক্রিম। এই ক্রিমটার প্যাকেজিংটা হচ্ছে দুইটা ভ্যারিয়েশন সাইজে আসে, একটা হচ্ছে 15 ml আর একটা হচ্ছে 50 ml। 15 ml-টার প্রাইসটা হচ্ছে 500 টাকা থেকে 600 টাকার মধ্যে এবং 50 ml-টার প্রাইস হচ্ছে 1200 টাকা থেকে 1300 টাকার মধ্যে। এবং এটা একটা কোরিয়ান ক্রিম, এটাকে আপনারা যে কোনো অনলাইন শপে খুব ইজিলি পেয়ে যাবেন। সো এখন চলুন জেনে আসা যাক যে এই ক্রিমটি আমাদের স্কিনে কী কী কাজ করে থাকে। এই ক্রিমটি আমাদের স্কিনটাকে ফর্সা করতে হেল্প করে থাকে, আমাদের স্কিনটাকে গ্লোয়িং করতে হেল্প করে থাকে, আমাদের স্কিনটাকে বিভিন্ন ধরনের ডার্ক স্পট যাদের স্কিনে আছে সেটা যদি খুবই হালকা হয়ে থাকে সেটা খুব দ্রুত রিডিউস করতে অনেক ভালো কাজ করে। এটা আমাদের স্কিন থেকে ডার্ক স্পট দূর করে, স্কিন থেকে পিগমেন্টেশন দূর করে, স্কিন থেকে লালচেভাবে সমস্যাটাকে দূর করতে হেল্প করে এবং এটা আমাদের স্কিনটাকে অনেক বেশি ময়েশ্চারাইজ রাখতে হেল্প করে। সো যাদের স্কিনে লালচেভাবে সমস্যা আছে তারা এটাকে ইউজ করে দেখতে পারেন, এটা স্কিনের লালচেভাব দূর করার জন্য অনেক পারফেক্টলি কাজ করে থাকে। এবং এই ক্রিমটা হচ্ছে যাদের স্কিনে পুরাতন দাগ, স্কিনের মধ্যে অনেক বেশি পরিমাণে গাঢ় দাগ আছে তাদের ক্ষেত্রে এটা তেমন কোনো কাজ করবে না। এটা আপনাদের স্কিনের দাগটা অনেক দিন পর্যন্ত ইউজ করার পর সেই ক্ষেত্রে একটু ফেড করতে পারে বাট কমপ্লিটলি দূর করতে পারবে না। কিন্তু এটা যদি আপনাদের স্কিনে নর্মাল কোনো ডার্ক স্পট হয়ে থাকে, লাইক কিছুদিনের জন্য আপনাদের হয়েছে এই জিনিসটা, সেই ক্ষেত্রে এটা দূর করতে অনেক ভালো কাজ করবে। এবং এই ক্রিমটা হচ্ছে আমাদের স্কিনে অ্যান্টিএজিংয়ের কাজ করবে, স্কিন থেকে ফাইন লাইন অ্যান্ড রিঙ্কলসটাকে প্রিভেন্ট করতেও অনেক ভালো কাজ করবে। এবং এটা আমাদের স্কিনের পোর মিনিমাইজ করতে অনেক ভালো কাজ করে, স্কিনটাকে স্মুথ করতে হেল্প করে, স্কিনটাকে ফ্রেশ করতে হেল্প করে থাকে। এবং এই ক্রিমটা আমাদের স্কিনটাকে কতটুকু ফর্সা করে অনেকেই ভাবতে পারেন, এই ক্রিমটা হয়তো আমাদের স্কিনটাকে অনেক বেশি 7 থেকে 8 শেড পর্যন্ত ফর্সা করে দিবে, বাট এমনটা না। এই ক্রিমটা আমাদের স্কিনের ন্যাচারাল টোনটা ঠিক রেখে ডে বাই ডে আমাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে থাকে। এই ক্রিমটিকে ইউজ করার পর 7 থেকে 15 দিনের মধ্যে আপনারা একটা ডিফারেন্স বুঝতে পারবেন যে আপনাদের স্কিনটা আগের তুলনায় অনেক বেশি ব্রাইট হয়েছে, স্কিনের কালচে ভাবটা দূর হচ্ছে এবং স্কিনটা অনেক বেশি সফট লাগছে। বাট এই ক্রিমটা হচ্ছে টানা যদি 1 থেকে 2 মাস ইউজ করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আপনাদের স্কিনটা 1 থেকে 3 শেড পর্যন্ত অনেক বেশি ফর্সা হয়েছে এবং স্কিনটা অনেক বেশি গ্লোয়িং লাগছে। সো এখন অনেক আপুদের কোশ্চেন্স থাকতে পারে যে এই ক্রিমটিকে কোন বয়স থেকে ইউজ করা যাবে। এই ক্রিমটিকে আপনারা 18+ থেকে যে কোনো বয়সেই ইউজ করতে পারবেন এবং এই ক্রিমটি নাইট ক্রিম এবং ডে ক্রিম দুই হিসেবেই আপনারা ইউজ করতে পারবেন। তবে যদি আপনারা এটাকে ডে টাইমে ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই সাথে একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করবেন। এবং এই ক্রিমটিকে ইউজ করার আগে অবশ্যই আপনারা প্যাচ টেস্ট করে নেবেন, যদি আপনাদের স্কিন এটা স্যুট করে সেক্ষেত্রে আপনারা এটাকে কন্টিনিউ করতে পারেন, আর যদি আপনাদের স্কিনে কোনো প্রকার ডিসকমফোর্ট ফিল হয় সেক্ষেত্রে আপনারা এটাকে ডিসকন্টিনিউ করে দেবেন। সো এই ক্রিমটিকে আমরা কীভাবে ইউজ করব। এই ক্রিমটিকে ইউজ করার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর, স্কিনটাকে ভালোভাবে ড্রাই করার পর, দেন স্কিন কেয়ারের লাস্ট স্টেপে এই ক্রিমটিকে পরিমাণ মতো নিয়ে আই এরিয়াটাকে বাদ দিয়ে ফুল ফেসে জেন্টলি মাসাজ করবেন এবং অ্যাবজর্ব হয়ে গেলে এভাবে আপনারা ঘুমিয়ে পড়বেন। এবং ডে টাইমে ইউজ করলে অবশ্যই সাথে একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করবেন। এই ক্রিমটিকে ইউজ করার সময় বেশি পরি জোরে জোরে মাসাজ করার কোনো প্রয়োজন নেই, এটা খুব ইজিলি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এবং এটা কনসিস্টেন্সিটা হচ্ছে স্মুথ, একটা ক্রিমি কনসিস্টেন্সি যেটি স্কিনের মধ্যে খুব ইজিলি মিশে যায়। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখে লাইক দিবেন, কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।